नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, किछुदिन आगे आईएफए तरफ थेके एकटा मीटिंग डाका होयेछिलो तीन प्रधान सह एवं सीएफएल एर पॉइंट्स टेबिले। एबार जारा तीनटे स्थान पेयेछे तादेरकेओ किन्तु डाका होयेछिलो एवं सेई मीटिंगे जा आलोचना होयेछिलो सेई निये आमि अलरेडी तोमादेरके जानिये दियेछिलाम एवं गतकालकेर भिडियोतेओ तोमादेर जानिएछिलाम जे एई तीन प्रधानेर माने डेट कबे कबे राखा होयेछे आर कि सीएफएल एर जन्य, सेगुलो आमि तोमादेरके जानिये दियेछिलाम गतकालकेर भिडियोते। কিন্তু বর্তমানে এটিকে মোহনবাগানেরও যে ডেট রাখা হয়েছিল সেটাও তোমাদের জানিয়েছি। তো গতকালকে কিন্তু একটা মানে মিটিংয়ে বসেছিল আর কি আইএফএ। তো সেই মিটিংয়ে কারা কারা ছিল সেটা তোমাদের বলে দিই। আইএফএ সচিব ক্রীড়ামন্ত্রী এবং এটিকে মোহনবাগানের ডিরেক্টর ছিলেন কিন্তু। তো এই মিটিংয়ে কিন্তু ইমামি ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কোনো কর্তাদের কিন্তু ডাকা হয়নি, যে ব্যাপারে কিন্তু একটা অসন্তোষ প্রকাশ করেছেন বাকি দুই প্রধান। কেন ডাকা হয়নি সেটা তো আমরাও জানি না, তবে খবরটা যেটা পেয়েছি তোমাদেরকে সেটাই বলছি। তো দেখো, সিএফএল এ সুপার সিক্স ম্যাচ করা নিয়ে কিন্তু এখনও সংশয় থেকে গেছে যে আদৌ সিএফএল কি শেষ করা যাবে। কারণ গতকালকের এই যে মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছেন পুজোর সময় তারা কিন্তু কোনো পুলিশ দিতে পারবে না। এবং মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এফএসডিএল এর সঙ্গে তাদের চুক্তি আছে যে আইএসএল চলাকালীন অন্য কোনো টুর্নামেন্ট তারা কিন্তু খেলবে না। তো অতএব এখান থেকে কার্যত পরিষ্কার, বাদ বাকি দুই প্রধানের মানে খেলা যদিও বা সম্ভব হয়, এটিকে মোহনবাগানের খেলা কিন্তু চান্স একদমই নেই। তো এবার দেখা যাক, ভবিষ্যতে সবটা জানা যাবে। তবে এখনো অবধি কিন্তু সিএফএল এর সুপার সিক্স করা নিয়ে কিন্তু সংশয় থেকেই গেছে, দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আছে। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।